সামনে আর আছে ওট ওট দেখতে পাচ্ছি ডান পাশে অনেক ওট দেখা যাচ্ছে অনেক সুন্দর হাই স্পিডে গাড়ি চলছে কিন্তু এই চলন্ত গাড়ি থেকে আমরা ওটগুলোকে দেখছি সবুজ ঘাস দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে সবুজ ঘাস হচ্ছে এই ঘাস হচ্ছে উটের খাবার মক্কা থেকে মদিনায় যাচ্ছি সরি মক্কা থেকে আমরা এখন তাইফে যাচ্ছি তাইফ থেকে আবার মক্কায় ফিরে আসব এবং হারামাইন হাই স্পিড রেল স্টেশন থেকে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেব এখন আমরা তাইফের পথে সমতল ভূমি থেকে এখন বেশ খানিকটা উপরে আছি গাড়িতে আমরা উপরে উঠছি এবং এই যে দূরে পাহাড় যে দেখা যাচ্ছে উপরে এই পাহাড়ের উপরে হলো তাইফ শহর এবং সেখানে আমরা গাড়িতে করে উঠবো ইনশাল্লাহ এই গানটিতে দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির মধ্যে দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে এই গানটিতে বাংলাদেশ শব্দটির সার্থক প্রতিফলন ঘটেছে কবি যখন এই গানটি লিখেন তখনও বাংলাদেশ নামক রাষ্ট্রটির সৃষ্টি হয়নি অথচ কবির কল্পনায় এই নামটি ধরা দিয়েছে তার এই অমর সৃষ্টিতে এই গানের দুটি চরণ উদ্ধৃত করছি স্বপ্নে শুনি নিতুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে এই যে মুসলিম উম্মাকে জাগানোর যেই বাসনা যে অক্লান্ত প্রচেষ্টা কবি সারা জীবন করে গেছেন এই গানে যেন তারই প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি চলুন শোনা যাক এই গানটি দেখি বাংলাদেশের কুটির হতে দূর আরবের স্বপ্ন দেখি
দেখে আমরা শুনছি আমাদের প্রাণের কবির সেই আকুতি। আমরা তাইফ নগরীতে যাচ্ছি, সমতল ভূমি থেকে অনেক উপরে, পাহাড়ের উপরে এই শহর, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, নির্যাতিত হয়েছিলেন তাইফবাসীদের দ্বারা। কিন্তু তিনি কারোর জন্য বদদোয়া করেননি, তিনি বলেছিলেন, প্রভু ওদের জ্ঞান দাও, ওদের ক্ষমা করো।
প্রিয় দর্শক মণ্ডলী, সারা বিশ্ব থেকে যারা হজে যাচ্ছেন তাদের সকলের প্রতি আমাদের সালাম এবং সম্মান। যারা শারীরিক এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে হজে যেতে পারছেন না, তারা অর্থাৎ আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অসাধারণ সৃষ্টিকে বুকে ধারণ করে রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেই পারি। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, তারা তাদের হারান অতীত ফিরে পাবে। হোক বিশ্ব মুসলিম এক জামাত, ওড়ুক নিশান ফের যুক্ত চাঁদ। আমরা ভূপৃষ্ঠ থেকে কত যে উপরে উঠেছি পরে মেজারমেন্ট করে দেখতে হবে বা গুগল থেকে দেখতে হবে যে কত উপরে এ তায়েফ শহর। গাড়িতে করে, হাই স্পিড গাড়িতে করে আমরা উঠছি, কিন্তু রাস্তা তো শেষ হচ্ছে না। এই তায়েফ শহর যেখানে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন। ক্যাবল কার দেখতে পাচ্ছি, এই ক্যাবল কার দিয়ে পুরো তায়েব শহরটিকে দেখবার সুযোগ আছে। পর্যটকরা এখানে এসে অনেকেই ক্যাবল কারে চড়ে থাকেন, এবং আমার তো মনে হয় যে এই যে তায়েব শহরে আমরা উঠছি, এই যে আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ের উপর উঠছি আমরা, এটা পৃথিবীর, আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচাইতে আঁকা বাঁকা রাস্তা এটি, এবং উপরে উঠবার জন্য দুর্গম রাস্তা। রাস্তাটি অনেক সুন্দর, অনেক চমৎকার, কিন্তু অনেক উপরে, অনেক আঁকা বাঁকা। তায়েফের আবহাওয়া কৃষিকাজের জন্য খুবই উপযোগী, এবং বহু প্রাচীন জনপদ এটি তায়েফ, তায়েফ নগরী। তায়েফের যে ফলের বাগানগুলো আছে, বিশেষ করে আপনার আঙ্গুর, আঙ্গুর, তারপরে আপনার আপেল, আপেলের জন্য একটা ভালো আবহাওয়া আছে তায়েফ, ঠান্ডা, কারণ সব জায়গায় কিন্তু আপেলের ফলন হয় না। তায়েফের আবহাওয়াটা খুবই অনুকূল, এই জন্য এইখানটাতে খুবই পুরানো একটা জনবসতি, যেটা আপনার মক্কা নগরীর অনেক আগে থেকে এই জনবসতিটা এখানে। পৃথিবীর প্রথম ঘর, প্রথম নগরী মক্কা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বলেছেন। আমরা এখন অনেক উপরে, ভূপৃষ্ঠ থেকে অনেক অনেক উপরে তায়েফ নগরীতে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এবং এই যে পাহাড়, রক, শিলা, শিলা তৈরি পাহাড় এবং আঁকা বাঁকা রাস্তা, আবহাওয়া অসাধারণ। ক্যাবল কার আমরা দেখতে পাচ্ছি, ক্যাবল কারে চড়ে অনেকেই তায়েফ নগরী দেখছেন।
তায়েফ নগরীতে প্রবেশ করলাম এই মাত্র। এখন আমরা তায়েফ নগরীতে আছি। পাহাড়ের উপরে সুবিশাল জনবসতি এবং বহু প্রাচীন জনপদ এই তায়েফ নগরী। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই তায়েফ নগরী। চরম নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, কিন্তু নবীজি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, তাদের জন্য কোনো বদদোয়া করেননি। একটি শিশু পার্ক, অনেকগুলো রিসোর্ট আছে তাইফে, পর্যটক বান্ধব নগরী। যারা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই তায়েফে আসতে পারেন, কয়েকদিন থেকে যেতে পারেন, ভালো লাগবে।
যে দুইটা ডোম দেখা যাচ্ছে, একটু পরে আবার দেখা যাবে, সেগুলো হচ্ছে পানি বিশুদ্ধকরণ প্রকল্প। এখানে সোলার পাওয়ার দিয়ে সোলার পাওয়ার ইউজ করে তারা এখানে পানিটা বিশুদ্ধ করে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পানি বিশুদ্ধকরণ করা হয় এবং পাওয়ার হিসাবে তারা সোলার পাওয়ার ব্যবহার করে। আমাদের গাড়ি সহ অনেকগুলো গাড়িকে থামানো হলো। সৌদি গভর্নমেন্টের ঊর্ধ্বতন কেউ যাচ্ছেন তাদের প্রোটোকলের জন্য। আমরা আছি তায়েব শহরে। পাহাড়ের উপরে যে এই সুবিশাল জনপদ তা তো না দেখলে না আসলে বুঝবার উপায় ছিল না। বলছেন যে নিশ্চয়ই আমি তো আপনাকে সকল জাহানের জন্য করুণার প্রতীক হিসাবে পাঠিয়েছি। সেই করুণার প্রতীক বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত তায়েফ নগরীতে আমরা আছি। এই মসজিদটির নাম হলো মসজিদ আলী। মসজিদ আলী, মসজিদ আলী।